আজকের দিনটা একটা বিশেষ দিন, আজকের ভিডিওটাও একটু অন্যরকম হবে। আজকে এখানে আমার বাবার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের অনুষ্ঠান আছে, প্রস্তুতি প্রায় কমপ্লিট, কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এদিকে দেখো, এদিকে স্ট্যাচুটা বসেছে, এই যে পর্দা দিয়ে ঢাকা, কিছুক্ষণ পরে মহারাজ দীঘা রামকৃষ্ণ আশ্রমের মহারাজ আবরণ উন্মোচন করবেন। আজকে আমার শ্বশুরমশাইয়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান আছে। উনি দীর্ঘদিন এই দীঘায় বহু মানুষের চিকিৎসায় সারা জীবন কাটিয়েছেন। আমাদের বাড়িতে ওনার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে, আজকে ওই মূর্তিটার আবরণ উন্মোচন অনুষ্ঠান হবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে, কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে, অতিথিরা সবাই এসে পড়বেন আস্তে আস্তে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে, লাইট লাগাচ্ছে লাইটম্যান, এই যে কেতন এখানে ফ্লেক্স ঠিক করছে, কেতন অনেক কাজ করছে, ফ্লেক্স টাঙানো, প্যান্ডেল সাজানো ইত্যাদি। স্ট্যাচু এখন পর্দা দিয়ে ঢাকা আছে, কিছুক্ষণ পরেই আবরণ উন্মোচন হবে। আমার মা ঠাকুর প্রণাম সেরে নিচ্ছে, রিশান রেহান কৌসুমি সবাই রেডি হয়ে গেছে, হ্যাঁ আমার বোন রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই নিচে অনুষ্ঠানের মঞ্চের দিকে যাব। আমার কাকু ডক্টর অলোকনাথ মিশ্র এসে গেছেন, ওনার ব্যবস্থাপনাতেই মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে। আমার এক পিসি পিসে মশাই দুজনেই এসেছে অনেক দূর থেকে এই অনুষ্ঠানের জন্য, আমার এক মামা মামি আর আমার পিসুত বোন সবাই চলে এসেছে। আমাদের বাচ্চু মামা আর মামিমা সাউটিয়া থেকে এসেছেন আজকে। আমার এক পিস্তুত দাদা, উনি কালিন্দিতে থাকেন, ওখান থেকে এসেছেন আজকে। আমার এক মামা, ও গিজনি থেকে এসেছে। এই যে আমার পিস্তুত দিদি নুপুদি কাঁথি থেকে এসেছে। আমার এক পিস্তুত জামাইবাবু মিস্টার তরুণ কান্তি মহাপাত্র, উনি কাঁথি থেকে এসেছেন আজকে। আমাদের পিন্টু কাকু তাপস কুমার দাস, উনিও আছেন আজকে। আর মন্দারমণিতে বাবার একটি চেম্বার ছিল, ওখানে ইনি এই ভদ্রলোক বাবাকে অ্যাসিস্ট করতেন, ওখানে উনিও এসেছেন আজকে। আমাদের প্রিয় দাদা শান্তনুদা মিস্টার শান্তনু কুণ্ডু, উনি দীঘাতেই থাকেন, উনিও এসেছেন আজকে। আমাদের রেসপেক্টেড মিস্টার আব্দুল রহিম স্যার, উনিও চলে এসছেন আজকে আমার ডাকে। দীঘা রামকৃষ্ণ সারদা সেবা কেন্দ্রের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি, উনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, উনি আজকে মূর্তির আবরণ উন্মোচন করবেন। আমাদের সবার জেলা মিস্টার সুদাম সাহু, আমাদের সবার রেসপেক্টেড স্যার নন্দবাবু নন্দগোপাল পাত্র মহাশয় এসেছেন আজকে। দীঘাতেই থাকে আমাদের এক দাদা মিঠুদা, উনি এসেছেন। বসন্ত মামা সবার প্রিয় বসন্ত কুমার জানা, উনি এসেছেন আজকে। আমাদের পিস্তুত দাদা হাপুদা শ্রী রবীন্দ্রনাথ কর আজকে সময় বের করেছে এখানে আসার জন্য। সর্বপ্রথমে আমাদের একজন দৃশ্যে বসে আছি, তখন আমার বিয়ে হয়নি, তখন বের করে আমাকে বসে বসে দেখ। আমি আমাদের সবার প্রিয় নবদা মিস্টার নবকুমার পয়ড়া, উনি উপস্থিত হয়েছেন আজকে। ধন্যবাদ। আমাদের এক জেঠতুতো দাদা হারুদা, উনি এসেছেন আজকে একটু পরেই। আমাদের সবার আদরের সেলিম ভাই আছেন, আমাদের রিপুদা সন্দীপ মাইতি উনি এসেছেন, এই যে কেতন সবার হাতে স্যানিটাইজার দিচ্ছে, নিত্যবোধানন্দজি তিনি এসেছেন, তার জন্য তিনি আজকে এই মর্ম মূর্তির আবরণ উন্মোচন করবেন। এবং আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন।
প্রখ্যাত শিক্ষাবিদ সাত মাইল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পণ্ডিত সংস্কৃতজ্ঞ এবং দীঘা যোগ সেন্টার আলোক সেন্টারের আলোক পত্রিকার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের শ্রীযুত আব্দুল রহিম মহাশয়, এই রামনগর দু নম্বর ব্লকের কালিন্দি ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক পদ অলঙ্কৃত করেন। ওই কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় আপনারা নিশ্চয়ই কৃতিকথাতে তার জীবনী এবং অন্যান্য তার কর্ম ইত্যাদি দেখেছেন। রাষ্ট্রপতি ভিভি গিরির হাত থেকে তিনি পুরস্কার পেয়েছেন শিক্ষা সম্পর্কে তার বিশেষ গবেষণার জন্য। এই প্রধান শিক্ষকের যিনি থাকতেন স্কুলের কোয়ার্টারের মধ্যে, সেইখানেই তাঁর তৃতীয় পুত্র ত্রৈলোক্যনাথ মিশ্র, অশোকনাথ মিশ্র, তারপর তৃতীয় পুত্র রবীন্দ্রনাথ মিশ্র 1950 সালের 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন তার জন্ম বলে তার নাম রাখা হয়েছে। তার বাবা মা রেখেছিলেন রবি ডাক নাম রবীন্দ্রনাথ মিশ্র। এই রবীন্দ্রনাথ মিশ্র কালিন্দী জগদীশ্বর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তার পিতার স্কুল কালিন্দী ইউনিয়ন হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে ভর্তি হন। পঞ্চম শ্রেণী থেকে ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী পর্যন্ত, তখন পুরনো একাদশ শ্রেণী ছিল, এই একাদশ শ্রেণী পর্যন্ত তিনি কালিন্দী ইউনিয়ন হাই স্কুল থেকে পড়াশোনা পাশ করলেন। একাদশ শ্রেণীতে কৃতিত্বের সঙ্গে পাশ করার পর তখন জয়েন্ট ছিল না, এমনি নাম্বারের ভিত্তিতে ডাক্তারি পড়া হতো। তার রেজাল্ট বেরাতে দেরি হলো, দেরি হতে কাঁথি কলেজে অর্থনীতিতে বা ইকোনমিক্সে তিনি সাম্মানিক নিয়ে ভর্তি হলেন। তিন চার মাসের মধ্যেই তার এই মেডিকেলের রেজাল্ট বেরালো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের তিনি ছাত্র, তিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চলে গিয়ে ওখানে ভর্তি হলেন। তখন ফারাক্কা ব্রিজ হয়নি, নৌকোয় করে নাহলে স্টিমারে করে নদী পেরিয়ে ওধারে ট্রেন ধরতে হতো, সেই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি ওখানটায় গেলেন। ছাত্র অবস্থা থেকেই তার মধ্য থেকে একটা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা জন্মে গেছিল। স্কুলের সরস্বতী পুজো, গণেশ পুজো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠানের কর্মকর্তা এবং ইত্যাদি যাই বলুন না কেন তিনিই ছিলেন, তারই নেতৃত্ব হতো। তার নেতৃত্বে সুভাষ মণিমেলা বলে আর একটি সংস্থা তৈরি হলো, কালিন্দী জগদীশ্বর বিদ্যালয়ে কালিন্দী তরুণ সংঘের বিভিন্ন কম্পিটিশনে প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে পুরস্কার পেতেন। কাঁথি রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে কম্পিটিশনগুলো হতো প্রত্যেকটা কম্পিটিশনে বক্তৃতা, বিতর্ক, প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সঙ্গে পুরস্কার লাভ করতেন তার স্কুল লাইফে। কলেজে যাওয়ার পরই যে তিনি এইসব কাজ থেকে বিচ্যুত হলেন তা নয়, কলেজে পড়তে পড়তেই তার মধ্যে একটা সমাজসেবার যে একটা মানসিকতা, সেই সমাজসেবার মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে গেল।
দ্বিতীয় বর্ষের মেডিকেল যখন তিনি ছাত্র তখন ওষুধ সংগ্রহ করে বিভিন্ন কাকদের মাস্টারমশাইদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করে ওষুধ নিয়ে দল নিয়ে এসে এবং ডাক্তারদের দল তৈরি করে এই আমাদের কান্দগ্রাম এবং বাঁধিয়া অঞ্চল তখন পূর্ণা অঞ্চল ছিল এখনো পর্যন্ত আছে এই বাঁধিয়া অঞ্চলে তিনি গিয়ে সেই সব 15 দিন 20 দিন ধরে মানুষের মধ্যে সেই ওষুধ যে রোগী সেই রোগীদের সেবা শুশ্রূষা এবং বন্যা পীড়িত মানুষের সেবা শুশ্রূষা তিনি করতেন তার দল নিয়ে পাস করার পর MBBS পাস করার পর তিনি ভর্তি হলেন প্রথম রক্তদান তখন মানুষের মধ্যে একটা বিরাট অন্ধ কুসংস্কার ইত্যাদি ছিল তিনি সেইটাকে ভেদ করার জন্যই সেটাকে দূর করার জন্যই তাঁত তৈরি দীঘাতে হসপিটালের সামনে তখন DSDA তৈরি হয়নি দীঘা উন্নয়ন পর্ষদ ও নামও হয়নি তখন বলা হতো দীঘা শঙ্করপুর হয়নি দীঘা উন্নয়ন পর্ষদ তাদের উন্নয়ন সমিতি বলে একটা সংস্থা তৈরি করলেন এবং তার উদ্যোগে তার সামনে ক্ষুদিরামের মর্মমূর্তি দীঘায় নেতাজি সুভাষচন্দ্রের মর্মমূর্তি ওর বিঘ্নতার 50 বছর পূর্তিতে বিভিন্ন জায়গায় যে শহীদ স্মারক দীঘা বিদ্যাভবনের সামনে দেখবেন ঘের সাইড একটা দেখবেন তিনি সেই তারই সব উদ্যোক্তা ছিলেন এবং সেই সব তিনি তৈরি করেছিলেন প্রথম হয়েছিল তারপর বিভিন্ন জায়গায় এই ব্লকে শুধু নয় বিভিন্ন ব্লকে রক্তদান শিবিরের তিনি আয়োজন করেন সাথে সাথে দীঘা স্টেট জেনারেল হসপিটাল থেকে বদলি হয়ে তিনি চলে গেলেন আমাদের পাশেই দীঘা অগ্রগামীর ব্লক মেডিকেল অফিসার হিসাবে ওখান থেকে বদলি প্রমোশন পেয়ে তিনি সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাঁথি মহকুমা বা এসিওমিচ কন্টাই এই পদে তাকে নিয়োগ করা হলো তিনি ওখানটা কিছুদিন কাজ করার পর ওখান থেকে 4টা জেলার দায়িত্ব পেলেন জোনাল মেডিকেল অফিসার হাওড়া হুগলি এবং এইরকম 4টা জেলার তিনি দায়িত্বে থাকলেন যে তিনি অবসর নিলেন এই ইরির মাঝখানে অবসরের পর তিনি যে বাড়িতে বসেছিলেন তা নয় তিনি মানুষের চিকিৎসা করতেন মানুষের সেবা করতেন রক্তদান শিবির এবং তাঁত তৈরি মুক্ত মন একটি সংস্থা তিনি তৈরি করলেন এই সংস্থার মাধ্যমে বিশেষ করে মরণোত্তর অঙ্গদান দেহদান ইত্যাদি নিয়ে তিনি আন্দোলন করলেন এবং এই অঞ্চলের বিভিন্ন মানুষকে যে মারা গেলে পুড়িয়ে দেওয়ার বদলে যদি এই শরীর দান করা হয় তাহলে তার মধ্যে 63টা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের অন্য মানুষের কাজে লাগবে সেই নিয়ে তিনি আন্দোলনে বহু মানুষকে তিনি রাজি করিয়েছিলেন এবং এইরকম বহু প্রতিষ্ঠান যেমন তৈরি করেছিলেন এবং আমাদের এই নিউ দীঘায় দীঘা প্রফুল্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা পর্ব থেকে তিনি সম্পাদক নাহলে সভাপতি ইত্যাদি এই পদে তিনি ছিলেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এবং এইটা করার পরে আমাদের এখানটায় দীঘার পরিকল্পনা এবং দীঘাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IEM এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং সাথে সাথে IEM এর প্রতিষ্ঠাতা হওয়ার পর আবার এখানকার দীঘা লায়ন্স ক্লাবও তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এইরকম প্রত্যেকটা এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে তার সংযুক্তি মানুষের সঙ্গে তার সম্পর্ক এবং আজকে বলতে কোনো আপত্তি নেই দীঘাতে যখন যে কোনো মানুষ যখন মারা যেতেন তার সেই 11 দিনের দিন তার উদ্দেশ্যে যেমন লক্ষ্মীবাবুর নামে আমাদের মাস্টারমশায় সেনাপতিবাবু দিবাকর সেনাপতি তার নামে বই বের করানো মানুষ প্রচার করা ইত্যাদি তিনি করতেন এইরকম দীঘার প্রত্যেকটা কাজে শুধু দীঘার নয় দীঘা ছাড়া রামনগর কাঁথি বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য
তার উদ্যোগ ছিল অপরিসীম। সেই মানুষ গত বছর এমন দিনও তিনি মানুষের সেবা করছেন, রোগী দেখছেন ইত্যাদি, কিন্তু হঠাৎ মারণ রোগে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন 23 মার্চ। এই ব্যক্তিগণ আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের শ্রদ্ধেয় পিতা আমাদের ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র, বিশিষ্ট ডাক্তার, সমাজসেবী এবং কবি, তার এই মর্মমূর্তি এক্ষুনি আমরা আবরণ উন্মোচন করব। আমাদের যে ধারাবাহিক কয়েকটি অনুষ্ঠান আছে তার মধ্যে কয়েকজন একটু বক্তৃতা রাখবেন, তার সম্পর্কে বক্তব্য রাখবেন, এবং আমাদের মহারাজ তিনিও আবরণ উন্মোচন করবেন। বলছেন তার প্রিয় বন্ধু নীলরতন সরকার এবং বিধান রায়কে বলছেন যে আমাকে সোঁচ ফুটিও না তোমরা, আমার দেহে কোনো অস্ত্রোপচার করো না, আমি যেভাবে আছি আমি ঠিক সেভাবে বাঁচবো, প্রকৃতি আমাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা বন্ধুরা বললেন যে না, আপনাকে শল্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। এবং দিদি বললেন যে দেখ কৌশিক, আমারও যেন কোনো শল্য চিকিৎসার না প্রয়োজন হয়, আমিও যেন তোদের কাছ থেকে চলে যেতে পারি। এবং যে গানটি দিদি ভীষণভাবে ভালোবাসতেন আমি আপনাদেরকে বলছি, টপ্পা আঙ্গিকের গান, একটু সময় লাগবে, 4টে লাইন আছে, আমি একটু করছি, তারপরে আমাদের মূল অনুষ্ঠান আমাদের ডক্টর এবং আমাদের শ্রদ্ধেয় কাকু অনেক মিশ্রর হাতে আমি মাইক্রোফোন তুলে দেব। চির সখা হে কিরণে সঙ্গে রহু, অধনের হন অবলের বল হে, অধনের জরা ভরা তোরে নবীন করো হে সুধা সাগর, চির সখা হে আমি আছি আপনার সাথে। ওম সহনাম ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বী নামরিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাত মৃত্যুর্মুক্তিমামৃতাত্। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত্ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম বিশালস্য ইদং সর্বং তৎকিঞ্চ জগত্যাং জগত তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃঢ প্রস্ফুটি ধনম। ওম ভূর্ভুবৎস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। আমাদের সান্নিধ্য প্রধানজী মহারাজ আবরণ উন্মোচন করছেন, আমাদের ডাক্তার প্রখ্যাত যশস্বী সমাজসেবী ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র মহাশয়ের মর্মমূর্তি উন্মোচন করছেন আমাদের শ্রদ্ধেয় স্বামী নিত্য প্রধানন্দজী মহারাজ। আমি
পরমানন্দ মাধবম এবার আজকের অনুষ্ঠানের সভাপতি উনি মালদান করবেন প্রখ্যাত শিক্ষাবিদ কদিন রুবি হসপিটালে রাতের পর রাত যে মালদান করছে এবার তার কন্যা বসন্ত জানার পত্নী শিপ্রা জানা যে দিদি এবং জায়ু বলে অভিযোগ এবং কি আন্তরিকতা ছিল দেববাবু যখন চলে গেলেন ডক্টর থেকে এসছেন তিনি মালদান করছেন মন্দারমণি কালীন্দ্র হাই স্কুল প্রাক্তন ছাত্র সংসদের আরো ছিলেন তিনি বিমলবাবু উনি মালদান করছেন দেবনাথ মিশ্র তিনি মালদান করছেন দেবাবু তিনি মালদান করছেন এবার মালদান ভাত রোধ বিনা পানি মিশ্র মালদান করছে আমাদের তার অতি মৌনন্দী মানব কর্মকর্তা ছিলেন মাইকি বাবু তার পুত্র তিনি অচির মাইতি শিহরিবাবু মাস্টমশাই আছেন পেছনে তার ঘনিষ্ঠ যারা তারা সবাই এসছেন এক ডাকে সুদাম সাহু আসছেন রেলওয়ে কর্মী তার ভাগনা কথা অর্পণ করছেন সুদাম সাহু বিশিষ্ট সমাজসেবা নিবেদন করছেন তার ভাগিনী অর্পণ করছেন জ্ঞাপন করছেন ডক্টর নির্মলেন্দু কর
শিক্ষক আন্দোলনের অন্তরূপ কুণ্ড তিনি সদ্ভাবপুর করছেন। পিতৃদেবের কথাই বলছিলাম, মাইকি বাবু রাজের একজন কর্মকর্তা ছিলেন, বোন এসছেন, তাদের আহ্বান জানাচ্ছি মল্লদান করার জন্য। ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র যে কবিতা তার জীবনের আমার বাটি ব্রেন ডেড নিয়ে শুয়ে আছি আইসিইউতে, দুদশ দিন পর হিম সেতুর দেহ আর মৃত্যুর শংসাপত্র পেতে দেনায় ডুবে যাবে সন্তান, কয়েক লক্ষ টাকার বিল মেটাবে মৃতদেহে ফুল সাজিয়ে শ্মশানে নিয়ে গীতায় সাজানো হবে দেহ, আগুন দেওয়ার পর আকণ্ঠ মদ গিলে খুঁচাতে থাকবে ভাড়াতে শ্মশান কর্মী, অল্প পরে পড়ে থাকবে ছাই কেবল ছাই দূর ছাই, এর চেয়ে এই ছিল ভালো যদি অঙ্গীকার করে দান করা হতো দেহের যকৃৎ বৃক্ক কিংবা চোখ কিংবা ত্বক কিংবা আরো কত কি শরীরের ওই দেহাংশ দিয়ে বেঁচে থাকতে পারি একা বহু জনা হয়ে আর অন্তত একটা জীবন কাল, দুই চোখ দুটো সেই দুটো চোখ নিয়ে দুজন অন্ধ মানুষ সরাবে পৃথিবীর অন্ধকার, এদের মধ্যেই থাকতে পারি আমি আমার বাকি রবীন্দ্রনাথ মিশ্র। এই কবিতা তিনি লিখেছিলেন তার নিজের মনের কথা। উচ্চশীল দীপ্ত মূর্তিরাজি তারই মাঝে আপনার হিরণ্ময় সুখস্মৃতি আমাদের গৃহবন্দিকায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, আপনার অমলিন স্মৃতি আমাদের সকলের মনে মণিকোঠায় চির ভাস্বর হয়ে থাকবে। বিনম্র সদস্য সদস্যাগণ, রাধাগোবিন্দ বিশাল স্মৃতিরক্ষা কমিটি রামনগর, বিএস ফাউন্ডেশন সতীদাহপুর, প্রধান মেমোরিয়াল ট্রাস্ট বালিসাই, 4 নভেম্বর 2020। নমস্কার। শ্রদ্ধার গতি তুলে দিচ্ছেন নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে জেঠাই, কবির কথা দিয়ে আজকে আমরা ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের রামনগর সাহিত্য সংস্কৃতি সংস্থার সদস্য ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র মহাশয়ের অবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে স্মরণ শ্রদ্ধাঞ্জলি আসা 25শে বৈশাখ 1357 যাওয়া 9ই চৈত্র 1426 রামনগরের কৃতি সন্তান প্রয়াত ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র ছিলেন অমৃতের পুত্র, প্রবাদ প্রতিম শিক্ষক আচার্য জ্ঞানদানন্দ মিশ্রের সুযোগ্য তৃতীয় পুত্র, বহু গুণের অধিকারী, চিকিৎসা কাজে উজ্জ্বল সাক্ষ্যের পাশাপাশি সাহিত্যে স্মরণীয় অবদান রেখে গেছেন, কুসংস্কার বিরোধ আন্দোলনের পথিকৃৎ ডাক্তার মিশ্র দেবদান এবং অঙ্গদান কর্মকাণ্ডের অগ্রপথিক, এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজে, সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ডাক্তার এবং সমাজসেবক, পত্রিকা সম্পাদক এবং সংগঠক হিসেবে বর্তমান প্রজন্মের কিংবদন্তি মানুষটিকে মননের পক্ষ থেকে 28
2018 তারিখ সম্বর্ধিত করতে পেরে রামনগর সাহিত্য সংস্কৃতি সংস্থা গর্বিত। তার অমর আচ্ছার প্রতি আমরা শান্তি কামনা করি, পরিবারের সকলের মঙ্গল এবং শ্রীবৃদ্ধি কামনা করি। গুণমুগ্ধ সদস্য সদস্যবৃন্দ, রামনগর সাহিত্য সংস্কৃতি সংস্থা, রামনগর পূর্ব মেদিনীপুর, 14 নভেম্বর 2020, স্থান নিজ বাসভবন, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। নমস্কার। বিশিষ্ট শিক্ষক মণি দুয়ারি, তাকে এসে এই উপস্থিত হওয়া বিশেষ কারণে, তার মতো একজন কৃতি এবং গর্ব করার মতো এই রামনগর কেন গোটা পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের এমন উজ্জ্বল কৃতিত্বের অধিকারী এক ব্যক্তিত্বকে এখানে তার আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে আমরা তাকে আমাদের হৃদয়ে মনে প্রতিষ্ঠা করলাম, আমাদের মনের মধ্যে, আমাদের মনন জগতে, যাতে তিনি আমাদেরকে প্রেরণা দিতে থাকেন। আমি দীর্ঘদিন ডাক্তারবাবুর শুধুমাত্র রোগী ছিলাম না, তিনি একজন আমার খুব বন্ধু স্থানীয় ছিলেন। প্রায় তার কাছে আসতাম করুণাপূর্ণ ছলে এবং বসে এখানে অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতাম। তার শেষ সময়ের আগেও আমি এসেছি, উপস্থিত হয়েছি এবং তার অসুস্থতার খবর আমি পেয়েছি। তিনি হসপিটাল থেকেও আমাকে ফোন করেছেন এবং সবই আমাদের কাছে সবারই জানা। একটি মানুষ বেঁচে থাকেন তার কীর্তি কর্মগুণে। আজকে আমরা এতজন মানুষ এমন স্বতঃস্ফূর্ত ভাবে শুধুমাত্র আমাকে ডাক্তার মা শুধু ফোন করেছেন, আপনাদের সকলকেই বোধহয় তাই, একটি ফোনের খবরের মাধ্যমে আমরা সবাই, কোনো দ্বিধা নেই, কোনো এখানে জড়তা নেই, সকলেই প্রাণের আবেগে, সবাই প্রবল ভালোবাসার টানে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাকে আজকে আমরা এখানে তার মূর্তিতে মাল্যদান করার মহৎ সুযোগ সৌভাগ্যর অধিকারী হয়েছি। গোটা রামনগর রাশি, রামনগরের বিভিন্ন সংস্থা, পূর্ব দীঘার প্রতিটি মানুষ আজকে ডাক্তারবাবুর গুণগ্রাহী এবং তার জীবন, তার কর্ম, তার সাহিত্য সাধনা, তার কবিত্ব সব কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে আজকে অতি প্রাণোচ্ছল হয়ে রয়েছেন। তিনিই জীবন্ত, তিনিই জীবিত, যার কীর্তি থাকে তিনিই জগতে একমাত্র চিরস্মরণীয় হয়ে থাকেন, তিনিই চিরকাল মানুষের মনের মধ্যে, তিনিই রাজা হয়ে বিরাজ করেন। সুতরাং তার কর্ম, তার এই অক্ষয় কর্ম, অক্ষয় কীর্তি, তার এই অকৃত্রিম ভালোবাসা এবং সমাজবোধ, দেশাত্মবোধ, দেশের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং তার নিজের যে পেশা, সেই পেশার প্রতি তার দায়বদ্ধতা, এগুলি অন্তত আমার এই দীর্ঘ 20-22 বছর দীঘা বাসের সাথে আমি বরাবরই তার সাথে যুক্ত আছি। আমার দীঘায় প্রথম আসার আগেই আমি ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্রের বাড়িতেই প্রথম এসেছি এবং ডাক্তার মিশ্রের সাথে আমার প্রথম আলাপ দীঘা আসার পূর্বে। সুতরাং আজ 22 বছর ধরে ডাক্তার মিশ্রের সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা রয়েছে। প্রত্যেক সময় আমি দেখেছি অদ্ভুত অদ্ভুত কাজের তিনি আমাকেও উৎসাহ দিতেন, নিজেও তিনি উৎসাহিত হতেন। বহু ভাবনা, বহু চিন্তা, বহু কর্মের মধ্যে দিয়ে তিনি এবং আমার এবং তার মধ্যে যে সম্পর্ক সেটি সুদৃঢ় ছিল এবং তা শেষ দিন পর্যন্ত, আজ পর্যন্ত সুদৃঢ় রয়েছে। তার সঙ্গে বহু জায়গায় গিয়েছি, বহু অনুষ্ঠানে আমরা কর্ম চিন্তাকে যেন বাস্তবায়িত করতে পারি এবং ডক্টর মিশ্রের ভাবনা চিন্তা আমাদের এরপরে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তা যেন প্রতিনিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে, এই প্রার্থনা রইল তার আজকের এই পূর্ণ দিনে, আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদের সকলের সম্মুখে। সবাইকে আর একবার শুভ বিজয়ার নমস্কার, শুভেচ্ছা নমস্কার জানিয়ে প্রীতি ভালোবাসা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। তিনি রামনগরের বুকে শুধু নয়, সমগ্র জেলা নয়, সমগ্র রাজ্যের উপরে তিনি যে একটা মানবতার আদর্শ স্থাপন করে গেছেন, আমরা যারা শিক্ষাবিদ, আমরা যারা কবি সাহিত্যিক, আমাদের যারা উত্তরসূরি শিশু বা আমাদের যারা শিক্ষার্থী, তাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হওয়া দরকার। সমাজকে শান্তি দিতে গেলে যেমন এসেছিলেন বিদ্যাসাগর, তাকে স্মরণ করি, আমরা স্মরণ করি রবীন্দ্রনাথকে, আমরা স্মরণ করি বিবেকানন্দকে,
কেন স্মরণ করব না, যার পদাঙ্ক অনুসরণ করে আমাদের রবীন্দ্রনাথ মিশ্র মহাশয় আজকে তার অমর রক্ত রেখে গেলেন, অমর পথের যাত্রী তিনি হলেন, তিনি তো অমরত্বের অধিকারী হয়েছেন। অনেক ডাক্তার আছে যারা শুধু টাকা শোষণ করছে। আমরা জানি একটা হসপিটালে গেলে 50 লক্ষ টাকা বিল হচ্ছে, 40 লক্ষ টাকা বিল হচ্ছে, গরিবরা চিকিৎসা পাচ্ছেন না। আমি ডক্টর রবীন্দ্রনাথ মিশ্রের সঙ্গে যেটুকু আলোচনা করে দেখেছি, ডক্টর রবীন্দ্রনাথ মিশ্রের প্রাণটা ছিল মানুষের জন্য, টাকার জন্য নয়। এটা বর্তমান যুগে যেমন ডাক্তারদের কাছে একটা অনুসরণ করা দরকার যে ডাক্তার জন্মেছেন মানুষকে বাঁচাতে। সর্বহারা তার পরিবারকে বলে গেল, তোমরা আমার দেহ আনবে না, আমার দেহটা থাকবে মানুষের জন্য, মানুষের কাজের জন্য। কে বলতে পারবে? হাজার জন লক্ষ জন মানুষ বলুন, বলতে পারবে? বলতে পারবে তার পরিবার ছাড়বে? এই যে উজ্জ্বল আদর্শটা, এই উজ্জ্বল আদর্শ রেখে গেলেন আমাদের ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র মহাশয়, তিনি অমরত্বের অধিকারী হয়েছেন। আমরা সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার আমরা উপযুক্ত কিনা সেটা ভাববো তখনই, যখনই তার আদর্শটাকে একটু কর্মের পথে আমরা নিজেদের নিয়োজিত করতে পারব। মুখে নয়, বলি নয়, আমরা বাণী নয়, আমরা কাজে করতে চাই। আমাদের উজ্জ্বল ছাত্র ভবিষ্যৎ রয়েছে, ওনার এই আদর্শটাকে প্রত্যেকটা স্কুলের রান্নাঘরের ছাত্র ছাত্রীদের মধ্যে এটা কিন্তু বলা উচিত, এই প্রেরণা দেওয়া উচিত। তার লিপি, তার একটা পঞ্জিকা আমি বলবো, ওনাদের যারা রয়েছেন পরিবারের সবাই রয়েছেন, কেতন বাবু রয়েছেন, আমাদের অলোক বাবু রয়েছেন, অনেকে রয়েছেন, তারা যেন একটা ক্ষুদ্র তার জীবন বাণী ছোট্ট করে, বেশি বড় নয়, প্রত্যেকটা স্কুলে ছাত্র ছাত্রী মধ্যে আমাদের যারা শিক্ষাজীবী রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, ডাক্তার হসপিটাল রয়েছেন, সেখানে প্রত্যেকের কাছে যেন একটা পৌঁছে যাওয়া হোক। এবং তার জীবন আদর্শ, রামনগর বুকের যে একজন আদর্শ পুরুষ, তার পুরুষের জীবন বৃত্তান্ত যারা মুখ্যমূর্তি আমাদের সামনে আজকে রয়েছে, আমরা সবাই অশ্রু সজল নয়নে আমরা একটি প্রার্থনা করব। একবিংশ শতাব্দীর অসহিষ্ণু সমাজ তার আদর্শকে অনুসরণ করুক, সমাজে শান্তি ফিরে আসুক। রবীন্দ্রনাথের কথায় বলতে হবে, যত তুমি বড় হও মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। এই কথাটা ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র কিন্তু করতে পেরেছিলেন, তাই তিনি সফল তার মানব জন্ম, আর আমরা সফল যে এই ছোট্ট একটা অনুষ্ঠানে তার আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আমরা শীঘ্রই প্রকাশিত করব, আপনারা যারা উপস্থিত আছেন তার সঙ্গে মিশেছেন, তাকে দেখেছেন, তার সঙ্গে চিনেছেন, তারই সম্পর্কে লেখা অর্ণব মিশ্রকে, তার পুত্র অর্ণব মিশ্র এই আহ্বায়ক এর কাছে কিংবা আমার কাছে আপনার লেখাগুলো জমা দিয়ে যাবেন। অর্ণব মিশ্রের কে আহ্বায়ক করে একটি কমিটি তৈরি করা হয়েছে এবং অর্ণব মিশ্র এই লেখাগুলো জমা নেবে এবং আমি তার সঙ্গে আছি। এবার আমি শ্রদ্ধেয় মামা শ্বশুর এবং এই এলাকার প্রথিত দশা চিকিৎসক, সাহিত্যিক, কবি এবং মানুষের জন্যে যিনি সবসময় ভাবতেন, সেই মানুষটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং তার আত্মা যাতে সুখ শান্তি পায়। আমি শুধু দু একটি কথাই বলবো, যেহেতু তার নিকট আত্মীয়, সেহেতু তার কাছ থেকে আমি যতটুকু সংস্পর্শে আসতে পেরেছি সেটুকুতে আমার যেটুকু মনে হয়েছে যে আমিও বিভিন্নভাবে মানুষের সঙ্গে আমার সাহিত্য সেবার মধ্য দিয়ে আমি চেষ্টা করি এবং তিনি আমার এই সাহিত্য কর্ম বা আবৃত্তি প্রসঙ্গে দেখা হলেই কথা উঠে, এই তোমার তো একটা খবর বেরোলো দেখলাম, এই তোমার তো, আমি বললাম যে এইভাবে লজ্জা দেবেন না। তখন উনি আস্তে করে শুধু বলতেন, তরুণ, মানুষের জীবনটা একটাই,
মনে রেখো এই একটা জীবনে যদি আমরা কিছু না করতে পারি তাহলে এই জীবন কখনো সার্থক হয় না। এই একটি জিনিস আমার মনে আছে যে মানুষের একটাই জীবন, আমরা শুধু খেয়ে পরে চলে যাব। আমার যতটুকু অ্যাবিলিটি, আমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাতে আমি যতটুকু পারবো মানুষের সেবা করে যাব। আমি এই ডাক্তারদের নিয়ে অনেক কবিতা বলেছি, কবিতা আবৃত্তি করেছি, হয়তো কোথাও সমালোচনাও করেছি। শুধু বলেছি যে ডাক্তার মানে শুধু মানুষের সেবার মধ্য দিয়ে মানুষকে একটু বাঁচানো, এই সেবা কর্মটা যেন তার ধর্ম হয়ে থাকে, এই এই বাণীটুকু আমি ওনার কাছ থেকে পেয়েছিলাম। যে আমিও ডাক্তার, আমি কিন্তু ডাক্তারের বাইরে মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখার আন্তরিক চেষ্টা করি এবং সেটা করে প্রমাণ করেছেন তার নিজের দেহ মানুষের সেবার কাজে অর্পণ করেছেন। এটা এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম, এটা যে কত গর্বের, আমি তার নিকট আত্মীয় হয়ে আমি বলছি আমার বুকটা ফুলে গেছে যেদিন শুনলাম। এবং সম্ভবত কৌশিক যখন সাপ্তাহিকী লিখলো তার এতে আমি খুশি হয়ে একটা লিখেছিলাম, লেখাটা আমার মনে নেই, সেটা আবেগবশত এসেছিল। আমার যতটুকু মনে আছে আমি খুব প্রাণ ভরে লিখেছিলাম তার সম্পর্কে যে এই মানুষটির আরো কিছুদিন বাঁচার দরকার ছিল, অন্তত মানুষের জন্য। আমরা হারিয়েছি, ঈশ্বর কাকে কখন ডাকেন সে তো আমরা বলতে পারি না। তবু রবীন্দ্রনাথের দু লাইন বলে আমি শুধু বলছি যে যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি, ধন্য হয়েছি তাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সহজ মিলে মনে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই, যা দেখেছি যা পেয়েছি। প্রথম ভাবে জড়িত কালেন্দির আকাশ বাতাস কালেন্দির জল তিনি দীর্ঘদিন গিয়েছেন, তাই কালেন্দিকে বলতে পারেননি। তিনি কালেন্দিতে সেখানে যে অরক বনিয়া বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন সেখানে যে দাতব্য চিকিৎসালয় আছে উদ্বোধন করেছেন, শুধু উদ্বোধন করেননি, তিনি যেসব পেটেন ওষুধ পেতেন, যেগুলো স্যাম্পল ওষুধ পেতেন, সমস্ত কিছু বস্তায় ঢুকিয়ে নিয়ে যেতেন, বস্তায় ঢুকিয়ে নিয়ে গিয়ে সেখানে সকলকে বাঁটতেন। এবং কালেন্দি যেহেতু কালেন্দিতে এসে একটা ওষুধ দোকানে আমার ভাই আমার আজকে এই ভাব গম্ভীর মহতী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে দীঘা শিশু কল্যাণ সংসদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজ আমরা এমন এক ব্যক্তির মর্মমূর্তি স্থাপনে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি যিনি দীঘাতে দুই মহাপুরুষ স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর কালে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় একসঙ্গে লিখেছি করেছি। ডাক্তারবাবুর বাড়িতে আমি নিয়মিত আসতাম, এই কারণেই অর্ণব এবং উর্মিমালা এরা আমার অনুষ্ঠানটা হচ্ছে আমার জেঠু ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র, তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি, প্রণাম নিবেদন করছি। তিনি গত 23 মার্চ 2020 সালে
আমাদের ছেড়ে চলে গেছেন। আমার সবাই জেঠু, বড় জেঠু, মেজ জেঠু, সেজ জেঠু ইনি ছিলেন, আর ছোট জেঠু আছেন শান্তিনিকেতনে, আর বাবা হচ্ছেন ডক্টর অরুণনাথ মিশ্র, পাঁচ নম্বর ভাই। আস্তে আস্তে করে সবাই চলে যাচ্ছেন, রেখে যাচ্ছেন আমাদের এই থার্ড প্রজন্মকে, তৃতীয় প্রজন্ম আমরা। আমি জেঠু সম্বন্ধে যদি বলা আরম্ভ করি তাহলে কিন্তু রাত ভোর হয়ে যাবে, কারণ দীঘা আসার পর ওনাকে আরো ভালো করে চিনেছি। ছোটবেলা থেকেই আমি আসতাম, আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ প্রায় পাঁচটা বেশি হয়ে গেছে, দু একটা কথা বলবো। ছোটবেলার কথাই বলি, যখন দীঘা আসতাম তখন দীঘা জেঠু ওল্ড দীঘায় হাসপাতালে, মানে দীঘা বর্তমান যেটা স্টেট জেনারেল হসপিটাল, সেখানে কোয়ার্টারে থাকতেন, আমিও যেতাম। তখন আমার বোন পাইনি, তখন খুবই ছোট। জেঠুর যে মেয়ে উর্মিমালা মিশ্র, আমরা প্রায় সমবয়সী, এই কয়েক মাসেরই ছোট বড়, তো আমরা যেতাম, আমরা ওখানে আসতাম। শুধু তাই নয়, যখন জেঠু এখানে বাড়ি করে আসেন সেখানেও আমরা আসতাম। ছোটবেলায় আমি খুব একটা দুষ্টু না হলেও দুষ্টু ছিলাম। আমার তিনবার হাত ভেঙে গেছিল, যখন সেকেন্ডবার যখন হাত ভেঙে গেছিল, হ্যাঁ, আপনারা পরে জেঠু আমাকে বলেছেন যে এই যে আমাদের বাম হাতে তিনখানা হাড়, এখানে হিউমারাস, রেডিয়াস, আলনা, এই রেডিয়াসের নেক আছে, নেকটা ফ্র্যাকচার হয়ে গেছিল। তো নেকটা ফ্র্যাকচার হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য ডাক্তারবাবুরা যেটা হাল ছেড়ে দিয়েছিলেন, সভাপতি মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আমার অর্ণব বাবা, চতুর্ম বাবা, সবাইকে আমার সারার শুভেচ্ছা, আগাম দীপাবলির শুভেচ্ছা। তো আমার পরিচয় এই মিশ্র পরিবারের সঙ্গে অশোকদার মাধ্যমে। অশোকনাথ মিশ্র ছাত্র নেতা, আমিও ছাত্র নেতা, তবে উনি আমার চেয়ে সিনিয়র, এক বছরের সিনিয়র, একটা ক্লাস সিনিয়র উনি ছিলেন। আমি মেদিনীপুর কলেজে বিবেকানন্দ হলে একটা গ্রিন রুমে থাকতাম, কারণ আমি মুসলমান বলে তো হিন্দু মেশে রাখিনি, আর আমি সংস্কৃত অনার্স পড়তাম বলে মুসলমান মেশে রাখিনি। তো সবাই বিভাগে হয় আমার পড়াশোনা কী হবে, পড়াশোনা তখন কী হবে, কী করা যাবে। আমার প্রিন্সিপাল স্যার বললেন, তুই তাহলে এক কাজ কর, এই বিবেকানন্দ হল আছে, তার গেস্ট রুম আছে, তার একটা গেস্ট রুমে থেকে যা। আমার আত্মা যেন সেই পরমানন্দ মাধবের সঙ্গে মিলিত হতে পারে। তো রবিদা আমাদের দারুণ পাত্র বাড়ে, আমি ওখানেও আমি যুক্ত ওই বিবেকানন্দ অলোকার বাড়িতে। তো ধর্মপত্নী কায়ে কয় অঞ্জনা দিদি, একরকম ধমকের ভাষ্য, তোমার টাইম হয়ে আছে না, খেতে আসো। তো একেই বলে ধর্মপত্নী যে এতখানা কিন্তু অঞ্জনা দিদি এতখানা তার প্রতি নজর রাখতেন, রবিদাদ সভাপতি হয়েছে, এদিকে টাকা ছড়িয়ে টাকাচ্ছে, কি করে কি করে, শেষ পর্যন্ত বলে কে বলে আপনি যান খেয়ে নেবেন না, তারপরে সভা চললো। কিন্তু এ একটা জানি অঞ্জনা দিদির প্রশংসা করা সত্যি সত্যি ধর্মপত্নী হিসাবে। আর অর্ণব বাবা আমাকে দু তারিখে ফোনটা করেছেন, আর এক তারিখে ফোন করেছেন অলোকদা, ওদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, দীপাবলির শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা, আর এই দামোদর মাস চলছে কার্তিক মাস, সেই মাসের শুভেচ্ছা। রবিদা আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হোক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। করে গাইছে আকাশ তেমনি করে গাও, আজ যেমন করে, আজ যেমন করে বইছে বাতাস, তেমনি করে
গাগো আজ যেমন করে আজ হাওয়া যেমন পাখায় পাখায় মরমরিয়া মনকে কাঁদায় হাওয়া যেমন পাখায় পাখায় মরমরিয়া মনকে কাঁদায় তেমনি আমার প্রাণের মাঝে বাগো আজ যেমন করে গাইছে বাতাস তেমনি করে গাগো আজ যেমন করে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবী, বিদগ্ধ কবি ও সাহিত্যিক প্রয়াত ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র মহাশয়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান হল। প্রথমেই ধন্যবাদ জানিয়ে ছোট করব না, অল্প কয়েকদিনের মধ্যেই তাঁর পুত্র অর্ণব মিশ্র উড়িষ্যায় গিয়ে এই মর্মর মূর্তি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিল। সঙ্গে ছিলেন তার মাতৃদেবী জননী অঞ্জনা মিশ্র। তার এত শোকের মধ্যেও কঠিন হাতে তিনি সেই ভার বহন করেছেন এবং আজকে এক বছর পেরোয়নি, কয়েক মাস মাত্র হয়েছে, সেই শোকের মধ্যেও তার বাড়ির ঘরের মধ্যেই এই আবক্ষ মূর্তি উন্মোচন আজকে হল। আপনারা যারা এবং নিমন্ত্রণ করা হয়েছে আপনাদের অতি টেলিফোনের মাধ্যমে, বিশেষ করে যারা আমাদের বোনেরা যারা এসছে তাদের ধন্যবাদ জানাই, জামাইবাবু যারা এসছেন তাদের ধন্যবাদ জানাই, এই দীঘার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তাদের আন্তরিক শ্রদ্ধা জানাই বরং সাহিত্য গোষ্ঠীর যে সমস্ত কবি সাহিত্যিক সদস্য আছেন তারা এসেছিলেন তাদের ধন্যবাদ জানাই, এবং আরও বহু গুণমুগ্ধ ব্যক্তি, আমরা তো ভেবেছিলাম 15-20 জন হয়তো উপস্থিত হবেন, সেই জন্য টিফিন খুব কম আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখলাম প্রায় 100 জনের বেশি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এটা একমাত্র উপস্থিত হওয়ার কারণ হচ্ছে সেই ডক্টর রবীন্দ্রনাথ মিশ্রের সঙ্গে আত্মিক সম্পর্কের জন্য, সেই জন্য তারা যারা এসছেন তাদের শ্রদ্ধা জানাই, তাদের ধন্যবাদ জানাই, আর পরিশেষে ধন্যবাদ জানাই সুন্দর গান করলো কৌশিক চক্রবর্তী, এত উদাত্ত কণ্ঠে খালি গলায় বিনা যন্ত্রসঙ্গীত ছাড়া যে রবীন্দ্রসঙ্গীতের যে কি অদ্ভুত সঙ্গীত পরিবেশন করলো, আমরা সত্যি অত্যন্ত গর্ব অনুভব করছি এবং নিজেদের সমৃদ্ধ করলাম এই সঙ্গীত শুনে। পরিশেষে আজকের অনুষ্ঠানের যারা এসেছিলেন বাচ্চুবাবু এতদূর থেকে তিনি এসছেন তার স্ত্রীকে নিয়ে, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ছোট বোন চীনা, সে এসছে এগরা থেকে, রামনগর থেকে আর এক বোন এসছে, তাদের ধন্যবাদ জানাই, প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আত্মীয়, আত্মার সঙ্গে যাদের সম্পর্ক তারাই আমার আত্মীয়, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যে সমস্ত বক্তা সুন্দর বক্তব্য রাখলেন শ্রদ্ধা জানালেন তাদের শ্রদ্ধা জানিয়ে, এবং পরিশেষে এই গৃহকর্ত্রীকে আমার শ্রদ্ধা জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি
আমাদের শিক্ষাবিদ আব্দুর রহিম বাবু তার সুন্দর উদাত্ত মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং আমাদের এই দীঘা শারদাশ্রমে যিনি আছেন স্বামী নিত্য উদানন্দজি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুদূর কালেন্দি থেকে আর মন্দারমণি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের যে সদস্য যারা এসেছিলেন তাদের ধন্যবাদ জানাই এবং আজকে এই ক্ষুদ্র এবং অনারম্ভর অনুষ্ঠানে এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে আজকে যে সুন্দর অনুষ্ঠান হলো সবাইকে তার জন্য আন্তরিক ধন্যবাদ গৃহ কর্তাকে আমন্ত্রণ ধন্যবাদ জানাচ্ছি এবং ডক্টর রবীন্দ্রনাথ মিশ্রকে আরেকবার স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান শেষ হলো নমস্কার সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সবাই ভালো আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেল বাবার মূর্তি প্রতিষ্ঠা এবং মূর্তিতে সবাই মাল্যদান করলেন সবাই এসেছেন একদিক দিয়ে খুবই ভালো লাগছে আবার বাবার কথা মনে পড়ছে খুব মনটা একটু ভারাক্রান্ত অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য যদি পুরোটা দেখে থাকো নিশ্চয়ই ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আমার একটু ভালো লাগবে ধন্যবাদ।